ডব্লিউবিপি কনস্টেবল এবং লেডি কনস্টেবল 2021-এর অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়ে গেছে এবং অ্যাপ্লিকেশন নাম্বার যারা হারিয়ে ফেলেছো তাদের জন্য আজকের ভিডিও কিন্তু খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। প্রথমেই বলবো অ্যাপ্লিকেশন নাম্বার যারা হারিয়ে ফেলেছো তারা কিভাবে অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। দেখো অ্যাপ্লিকেশন নাম্বার যারা হারিয়ে ফেলেছো তাদের কিন্তু অ্যাডমিট কার্ড অ্যাপ্লিকেশন নাম্বার ছাড়া তুমি ডাউনলোড করতে পারবে না। সুতরাং তুমি অ্যাপ্লিকেশন নাম্বারটা কিভাবে পাবে, তুমি ডিরেক্টলি পিআরবি অফিসে চলে যেতে পারো, সেখান থেকে তোমাকে তোমার ডিটেলস নিয়ে তোমাকে অ্যাপ্লিকেশন নাম্বার দিয়ে দেবে, বা তুমি দেখো চেষ্টা করো পিআরবিতে কন্ট্যাক্ট যে নাম্বারটা আছে সেখানে ফোন করার। যদি ফোনে পেয়ে যাও তুমি ডিটেলস বলো, তাহলে হয়তো ওরা তোমাকে অ্যাপ্লিকেশন আইডি দিয়ে দিতে পারে, অথবা তুমি মেল করো পিআরবি যে মেল নাম্বার আছে অফিসিয়াল, সেই অফিসিয়াল নাম্বারে মেল করো। এবং মেল করবে তুমি কী কী ডিটেলস দেবে, তোমার নাম দেবে, তোমার বাবার নাম দেবে, তোমার ডেট অফ বার্থ দেবে, এমনকি তোমার ফোন নাম্বারটাও দেবে, এবং তোমার যে অ্যাপ্লিকেশন আইডিটা হারিয়ে গেছে এবং তুমি সেটা চাইছো সেটা অবশ্যই সেখানে জানাবে। এইভাবে তোমার অ্যাপ্লিকেশন আইডিটা পেয়ে গেলে তুমি অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। এ প্রসঙ্গে আমি একটা কথা বলবো, যারা আমার রেগুলার আমার ভিডিও ফলো করো বা আমার ভিডিওতে কমেন্ট করো তাদের জন্য একটা কথা বলতে পারি, তোমরা যদি তোমাদের সেই ডিটেলসটা আমাকে পাঠাও তাহলে আমি পিআরবি থেকে তোমাদের আইডিটা জেনে আমি তোমাদেরকে পার্সোনালি জানিয়ে দিতে পারবো। এবার আসা যাক যাদের অ্যাপ্লিকেশন রিজেক্ট হয়েছে তাদের কথা। আজকে একটা জিনিস ভাইরাল হয়ে গেছে ইতিমধ্যে যে অ্যাপ্লিকেশন যাদের রিজেক্ট হয়েছে তাদের নাকি পিআরবিতে আজকালের মধ্যে ডকুমেন্ট নিয়ে গেলে সেগুলো ঠিক করে দিচ্ছে, অর্থাৎ তারপর তারা অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। আমি যেটুকু পিআরবি সূত্রে খবর পেয়েছি এটা কিন্তু সম্পূর্ণরূপে ফেক, এবং যাদের রিজেক্ট হয়েছে তাদের কোনোভাবে কিন্তু আর কোনো রকম সংশোধন করা হচ্ছে না, অর্থাৎ তাদের রিজেক্টই, তারা নতুন করে এক্সাম দিতে পারবে না, এমনটা আমি পিআরবি সূত্রে খবর পেয়েছি। তবুও তোমরা অবশ্যই বলবো এ ব্যাপারে আরও কনফার্ম হওয়ার জন্য পিআরবিতে কন্ট্যাক্ট করো, পিআরবিতে ফোন করো, মেল করো, বা ডিরেক্টলি পিআরবি তোমরা অবশ্যই যেতে পারো তোমাদের নিজের অবশ্যই এটা কনফিডেন্ট বা কনফার্ম হওয়ার জন্য। আর যারা পিআরবির সঙ্গে কন্ট্যাক্ট করবে বা সরাসরি পিআরবির অফিসে যাবে কলকাতায় তাদেরকে কী ফিডব্যাক দেওয়া হচ্ছে, কী বলা হচ্ছে সেটা অবশ্যই আমাকে জানাবে বা আমার ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করবে, তাহলে কিন্তু অনেকেরই উপকার হবে। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করে দিও এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ।